হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ যখন সকাল থেকেই সারা দেশ জুড়ে গেরুয়া রঙে উত্তাল দেশ, গেরুয়া রঙে ভরপুর হয়ে পড়েছে দেশ, 300 অধিক ভোটে দ্বিতীয়বারের সরকারে আসছে মাননীয় নরেন্দ্র মোদি, গোটা দেশবাসীকে গোটা বিশ্বকে তাক লাগিয়ে, ঠিক এই সময়তেই নরেন্দ্র মোদির মায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বেশ কিছু আপডেট, যা জানা আপনাদের একান্ত প্রয়োজন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন রেড কালার বাটনটিকে প্রেস করে অবশ্যই সেভ করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও প্রেস করবেন, কারণ যখনই আমরা এমন কোন লেটেস্ট ট্রেন্ডিং আপডেট নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে সাথে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। একটা মায়ের কাছে সবথেকে খুশির বিষয় হলো তার সন্তানের সফলতা। পৃথিবীর প্রত্যেকটা মাই চাই তার ছেলে সফলতা অর্জন করুক, তার ছেলে সুনাম খ্যাতি অর্জন করুক। নিউজ রিপোর্ট অনুপাতে যেখানে বলা হচ্ছে ছেলে জিততেই শুনেই সকালে ঘর থেকে বেরিয়ে আসেন হীরাবেন, আবারও দেশের মসনদে বসতে চলেছেন ছেলে, খবর শুনে আনন্দের বাঁধ ভাঙলো মায়ের, ঘর থেকে বেরিয়ে এসে হাত জোর করে গোটা দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানালেন হীরামন মোদি। 23 মে সারা দেশের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে, সকাল থেকেই উঠে আসা গণনার খবর দেখা গিয়েছে গোটা দেশের নিরিখে বিপুল ভোটে এগিয়ে বিজেপি, আবারও ক্ষমতায় আসতে পারে বিজেপি, প্রধানমন্ত্রীর মসনদে বসতে পারেন নরেন্দ্র দামোদর দাস মোদি। গতবারের তুলনায় আসন সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে বিজেপি, এমনকি ম্যাজিক ফিগার কেউ সকাল সকাল টপকে গিয়েছে বিজেপি। বেলা 12:30 পর্যন্ত গণনার নিরিখে 542 আসনের মধ্যে এগিয়ে রয়েছে 345 আসনে। এই আবাস ঘরে বসে সকাল সকাল পেয়েছেন মা হীরামন মোদি, জয়ের ইঙ্গিত পেয়ে আনন্দে ঘর থেকে বেরিয়ে এসে পাড়া পড়শিদের সঙ্গে দেখা করেন তিনি। গুজরাটের গান্ধীনগরে আদিবাড়িতেই এদিন ছিলেন হীরাবেন, কৃতজ্ঞতা জানান সকলকে, যে চেহারায় মূলত দেখা যায় সেই সাদা শাড়ি, মাথায় ঘোমটা, চশমা পরে প্রতিবেশীদের সহচর্যে ঘর থেকে এদিন বেরিয়ে আসেন তিনি। এক মুখ আনন্দে হাসিতে নিজেকে খুশি প্রকাশ করেন, সেই সঙ্গে গোটা দেশের মানুষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে তিনি হাত জোর করে নমস্কার করেন। এটা যেন বাস্তব আবারও একবার প্রমাণ হয়ে গেল, মায়ের যদি আশীর্বাদ থাকে শত বাধাকে অতিক্রম করেও সফলতা অর্জন করা যায়, যার নজির দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদি। এই নিউজটি দ্বারা শুধুমাত্র আমাদের উদ্দেশ্য আপনাদের সকলকে এটাই জানানোর যে মায়ের আশীর্বাদ কোনোদিন বিফলে যায় না, চাই সে যতই বাধা বিপত্তি আসুক না কেন, যদি আমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করি এবং তার থেকে আশীর্বাদ নিতে পারি তাহলে কোনোদিনই আমরা ব্যর্থতা অর্জন করব না, সবসময় সফলতারই মুখ দেখব। যদি আমাদের দেওয়া ইনফরমেশন ভালো লেগে থাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।